Hello everyone, welcome to another tutorial. আজকে আমি তোমাদের নিউমেরিক্যাল মেথডের একটা প্রবলেম সলভিং প্রসেস দেখাবো, যেটার নাম হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন মেথড। আর এইটা হচ্ছে স্পেশালি সলিউশন অফ সাইমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। সো চলো এই প্রবলেমটা আমার ইউনিভার্সিটির একটা স্লাইড থেকে নেওয়া, এটা সলভিংয়ের মাধ্যমে আমি তোমাদের দেখাবো আসলে কিভাবে গাউসিয়ান এলিমিনেশন মেথডটা কাজ করে। সো এখানে কি দেয়া, দ্য আপওয়ার্ড ভেলোসিটি অফ এ রকেট ইজ গিভেন অ্যাট থ্রি ডিফারেন্ট টাইমস ইন টেবল ওয়ান। সো এখানে একটা রকেটের ঊর্ধ্বগামী গতিবেগ দেওয়া আছে টাইম অনুযায়ী। সো 5 সেকেন্ডে 106.8 অ্যান্ড অনুরূপভাবে বাকিগুলা। আর এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা কিনা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। সো ভি অফ টি ইজ ইকুয়ালস টু, তোমরা দেখতেই পাচ্ছ, বি ওয়ান টি স্কোয়ার বি টু টি প্লাস বি থ্রি। সো এখানে কী বলেছে, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ বি ওয়ান বি টু অ্যান্ড বি থ্রি ইউজিং গাউস এলিমিনেশন মেথড অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালোসিটি অ্যাট টি ইজ ইকুয়ালস টু 6, 7.5, 9 অ্যান্ড 11 সেকেন্ডস। সো চল আমরা দেখে নিই আমরা এটা কীভাবে সলভ করবো। সো প্রথমে আমরা কী করবো, এই ফাইভটাকে আমরা টি হিসাবে বসাবো বি ওয়ান বি টু বি থ্রির জন্য। সো টি মানে টি এর পাশে বসাবো। সো বসালে আমরা একটা ইকুয়েশন পাবো। আবার এইটকে এইটের মানও আমরা টিতে বসাবো, তাহলে আমরা আরেকটা ইকুয়েশান পাবো। টুয়েলভকে আমরা এই ইকুয়েশানে বসা টি এর স্থানে বসাবো, সো দেন আমরা একটা ইকুয়েশান পাবো। সো এখানে আমাদের তিনটে ইকুয়েশান হচ্ছে, রাইট? সো তিনটা ইকুয়েশান আমাদের যদি আমরা দেখি, তাহলে আমাদের এইভাবে তিনটে ইকুয়েশান পাওয়া যাবে। চিন্তা করো, আমি তোমাদের একটি দেখিয়ে দিই। ফাইভ ফাইভ যদি এখানে বসাই তাহলে 25 আসছে, এখানে আসবে 5 আর এখানে আসবে 1। যেহেতু আমাদের টি এর এখানে কোনো ভ্যালু নাই, সো আমাদের এখানে বি থ্রি থেকে যাচ্ছে। আর এখানে আমার এই ইকুয়েশানটার যে মানটা, এই ফাংশনটার, সেটা আসবে 106.8। সো অনুরূপভাবে আমি এখানে বি ওয়ানের জায়গায় জাস্ট এ ওয়ান এ টু ওয়ান এ থ্রি ধরে নিয়েছি। সো ডোন্ট গেট কনফিউজড অ্যাবাউট ইট। সো 25, 5, 1 অ্যাকর্ডিংলি আমরা 8 আর 12-এর মানটা এখানে বসালাম। আর এই সাইডে হচ্ছে আমাদের রেজাল্ট, যেই ফাংশনের রেজাল্টটা আসার কথা সেই রেজাল্টটা আমরা লিখে দিয়েছি। সো এখানে দুটো প্রসেসের মাধ্যমে সলভ করতে হয়। ফার্স্টে হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন, দেন ব্যাকওয়ার্ড এলিমিনেশন। সো ফরওয়ার্ড এলিমিনেশনের কাজটা হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ানটে স্টেপ লাগবে। এখানে এন হচ্ছে দ্য নাম্বার অফ ইকুয়েশনস। সো এখানে আমাদের কয়টা ইকুয়েশান আছে, তিনটে ইকুয়েশান আছে। সো আমাদের টোটাল স্টেপ লাগবে হচ্ছে দুইটা স্টেপ। সো এটা কীভাবে কাজ করে আমি তোমাদের একটু সংক্ষেপে একটা ওভারভিউ দেই। সো আমাদের কী করতে হবে, ফার্স্টের ইকুয়েশানটাকে ফিক্সড রাখতে হবে। ফিক্সড রেখে আমাদের সেকেন্ড ইকুয়েশানের 64 অ্যান্ড 144টাকে এলিমিনেট করতে হবে। সো কীভাবে করব, 25কে কী দ্বারা গুণ করলে আর ভাগ করলে আমরা 64 পাই, সেটা আমাদের বের করতে হবে। তাহলে কী হবে, আমাদের 64টা যখন মাইনাস করব ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে আমরা হয়তো অন্য কোনো ভ্যালু পাবো। সো আমাদের প্রথম ইকুয়েশানে 64টা ক্যান্সেল হয়ে যাবে। এরপর সেকেন্ড বার আমরা 25কে 144-এর সমান করার ট্রাই করব। সো 144-এর সমান হলে কী হবে, 144-ও ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে হয়তো আমরা অন্য কোনো মান পাবো, আবার এই দিকের মানটাও আমাদের চেঞ্জ হতে থাকবে। সো এইভাবে করার পর দেখা যাবে যে আমাদের ফার্স্ট ইকুয়েশানের 25, 5, 1, 8 বা এখানে যে মানটা থাকবে এটা রয়ে যাবে। দেন আমরা সেকেন্ড ইকুয়েশানের এটাকে ফিক্স করব। এইটাকে ফিক্স করার পর আমরা হচ্ছে এইটার সমান করে রিমুভ করার ট্রাই করব। এরপর আমরা এখানে একটা ভ্যালু রয়ে যাবে, রয়ে যাওয়ার পরে আমরা এ থ্রি এর মান পেয়ে যাব। এরপর গ্র্যাজুয়ালি আমরা এ থ্রি এর মান সেকেন্ড ইকুয়েশানে বসাবো এবং সেকেন্ড ইকুয়েশানে বসানোর পর এ টুর মান পাবো। দেন এ থ্রি আর এ টুর মান আমরা ফার্স্ট ইকুয়েশানে বসাবো। চলো দেখে নিই, দেখে নিলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট স্টেপে আমরা কী করছি, আমাদের টার্গেট কী ছিল, 64কে ক্যান্সেল আউট করা, রাইট? সো আমরা 64/25 করে দেখলাম 2.56 আসে, কারণ আমাদের টার্গেট অনুযায়ী কী করতে হবে, 64কে ক্যান্সেল আউট করার জন্য অবশ্যই 25কে 64-এর সমান হতে হবে। সো 2.56 দিয়ে গুণ করলেই আমাদের 25 64-এর ইকুয়াল হবে। সো দেখা যাচ্ছে আমরা এই প্রথম ইকুয়েশানটাকে 2.56 দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে আমাদের রেজাল্ট ফার্স্ট ইকুয়েশানের। এরপর এটা হচ্ছে আমাদের
সেকেন্ড ইকুয়েশন ছিল আমাদের, সেকেন্ড ইকুয়েশন। আর এই ইকুয়েশনটাকে আমরা এখানে এনে মাইনাস করছি, দ্যাট মিন্স এখানে কি হচ্ছে, সেকেন্ড ইকুয়েশন থেকে ফার্স্ট ইকুয়েশন মাইনাস করছি 2.56 দিয়ে গুণ করে। সো এখানে আমার 64 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 4.8 একটা ভ্যালু পাচ্ছি, 1.56 একটা ভ্যালু পাচ্ছি, আর -96.28 একটা ভ্যালু পাচ্ছি, রাইট। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশনের জন্য। সো সেকেন্ড ইকুয়েশনে কিন্তু আমার ফার্স্ট টার্মটা ক্যান্সেল আউট হয়ে গেল, যেটা আমাদের টার্গেট ছিল। সো আমি পরের ইকুয়েশনটা তোমাদের দেখাচ্ছি। সো পরের ইকুয়েশনে কি আমার 144 ইকুয়াল হতে হবে। সো 144 ডিভাইডেড বাই 25 করে দেখলাম 5.76। সো আমরা যদি থার্ড ইকুয়েশনটাকে ফার্স্ট ইকুয়েশনটাকে হচ্ছে 5.76 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা 144 এবং আদার ভ্যালু পাবো। সো আমাদের ফার্স্টের টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এইটা হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট ইকুয়েশন, রাইট। সো এরপর দেখা যাচ্ছে এইটা, এই এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। সো এখানে আমরা এই ভ্যালুটা এখানে বসালাম, বসানোর পর কি হবে, 144 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, জিরো চলে আসবে। এরপর এখানে আমরা ভ্যালু পাবো 16.8, 4.76 অ্যান্ড -335.968। সো হয়ে গেল আমাদের দুটো স্টেপ কিন্তু শেষ, কারণ আমাদের নিচেরগুলো ক্যান্সেল আউট হয়ে গিয়েছে। সো দেখে নিই আমরা পরবর্তীতে। সো আমাদের আলটিমেটলি আমরা কি পাচ্ছি, প্রথম ইকুয়েশন আমাদের ঠিক ছিল, আর আমাদের যেটা টার্গেট ছিল যে এই দুটো টার্ম ক্যান্সেল আউট করা, আমরা সেটা সাকসেসফুলি করতে পারলাম। করতে পারার ফলে কি হলো, আমাদের এই দিকের মানে কিছু চেঞ্জ আসছে, এইখানে কিছু চেঞ্জেস আসছে, আর এই দিকে এই দুটোতে চেঞ্জেস আসছে, রাইট। সো এখন আমাদের কি হবে, সেকেন্ড স্টেপে যাইতে হবে। সেকেন্ড স্টেপে আমাদের টার্গেট কি ছিল, এই টার্মটাকে ক্যান্সেল আউট করা। এখন আমরা ঠিক ফার্স্টে যেভাবে 25কে ইউজ করে নিচের দুটোকে জিরো করেছি, ঠিক একইভাবে 4.8টাকে আমরা ইউজ করে এইটাকেও আমরা জিরো করব। সো সেমভাবেই ডিভাইড করলাম, 3.5 আসলো। এইটা হচ্ছে আমাদের, এখন আমাদের এর আগের টার্মের মতোই সেকেন্ড ইকুয়েশনটা ফার্স্ট ইকুয়েশনের মতো কাজ করবে। সো আমরা সেকেন্ড ইকুয়েশনকে মাল্টিপ্লাই করছি 3.5 দিয়ে, যেন 16.8 আসে আর আমরা দুটোকে ক্যান্সেল আউট করতে পারি। সো জিরো এটা আমাদের ইনটু করার পর আমরা পেলাম, আর এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশনটাই। থার্ড ইকুয়েশনটা থেকে আমরা সেকেন্ড ইকুয়েশনটা মাইনাস করলে ফার্স্টটা তো ক্যান্সেল আউট হয়েই গেল, দেন আমাদের এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এটা ক্যান্সেল আউট হওয়ার পরে আমাদের যে গোলটা ছিল এটা আমরা অ্যাচিভ করে ফেলেছি। সো আমাদের এখানে একটাই আমাদের ভ্যালু আসছে, আর এখানে আমরা কিছু চেঞ্জেস ভ্যালু পাচ্ছি। সো দেখা যাচ্ছে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের যে গোলটা ছিল ওটা আমাদের অ্যাচিভ হয়ে গিয়েছে। ফার্স্টে আমাদের তিনটাই, দেন দুটো, দেন একটা। এভাবে যদি আমাদের বাকি আদার্স ইকুয়েশন থাকে সেম প্রসিজিয়ারে সলভ করতে হতে পারে। সো যদি ধরো আরেকটা ইকুয়েশন থাকতো, তাহলে আমরা 0.7টাকে ফিক্স করতাম এবং এটা এর পরেরটার সাথে ম্যাচ করে এটাকে ক্যান্সেল আউট করার ট্রাই করতাম। সো এখন এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড যে এটা প্রসেসটা ছিল ওটা কমপ্লিটেড। এখন আমরা দেখছি ব্যাক সাবস্টিটিউশন। সো ব্যাক সাবস্টিটিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের আমরা এখন এই এই ম্যাট্রিক্সটাকে ইউজ করে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনের কাজটা করব। সো খুব ভালোভাবে চিন্তা করো, এখানে A3 যে আছে এটার সাথে আমার A1, এটার সাথে A2, এটার সাথে A3, সিমিলারলি এটার সাথে আমার A1 কোএফিসিয়েন্টের কথা বলছি, যেটার মান আমরা বের করতে চাই। A1, A2, A3 এটার সাথে আমাদের কোএফিসিয়েন্ট হিসেবে আছে। সো আমি যদি একটু দেখাতে চাই, A1, A2, then A3। সো ফার্স্ট ইকুয়েশনে তো আমাদের A1 আর A2 সাথে যেহেতু জিরো, সেহেতু আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এরপর শুধু থাকছে A3 আর আমাদের এই পাশে ইকুয়েশনটার মান। সো বুঝতে পারছো যে আমরা আসলে ব্যাপারটা কি হচ্ছে এখানে। সো আমরা শেষে গিয়ে আমাদের মাত্র একটা টার্ম থাকবে, সো
একটা কোয়েফিসিয়েন্ট থাকা মানে কি আমরা ওটার মানটা ইজিলি বের করতে পারবো। তো এটাই হচ্ছে মেইনলি গাউস এলিমিনেশন মেথডের একটা মেইন লক্ষ্য। আর ঠিক এই সব স্টেপগুলো একদম ঠিকঠাকভাবে ফলো করতে হবে, কারণ এটা একটা অ্যালগোরিদম। এখানে সেম হইলেও অনেক সময় আমরা আমাদের মন মতো স্টেপ করতে পারবো না, একদম এক্স্যাক্ট এই রুলগুলি ফলো করতে হবে। সো আমরা যখন A3 এর মান পেয়ে যাচ্ছি, তখন আমরা সেকেন্ড ইকুয়েশানে A3 এর মানটা বসাবো। কারণ সেকেন্ড ইকুয়েশানে কি আমার একটা আমার মোট তিনটা কোয়েফিসিয়েন্ট ছিল, ফার্স্টে তিনটাই আছে, সেকেন্ডটাতে আমরা একটা ক্যান্সেল আউট করেছি, লাস্টেরটাতে আমরা দুটো ক্যান্সেল আউট করেছি। সো লাস্টেরটাতে লাস্টটা থেকে আমরা লাস্টের লাস্টের যে কোয়েফিসিয়েন্ট ওটার মান পেয়ে যাচ্ছি। সো সেকেন্ড ইকুয়েশানে আমরা A3 মানটা বসাবো, A3 মানটা বসালাম, বসানোর পর এইটাকে এই সাইডে নিয়ে যাব, এই মানটাকে জাস্ট A2 এর মান যেভাবে আমরা ক্যালকুলেট করি কোনো নর্মাল ক্যালকুলেশন, আমরা A2 এর মান পেলাম হচ্ছে 19.6905 05। দেন আমরা ফার্স্ট ইকুয়েশনেও তিনটা সেমভাবে A1 A2 A3 আছে, আমরা এই দুটোর মান জেনে গিয়েছি। এই দুটোর মান জেনে যাওয়ার পর আমরা এখন A1 এর মানও সিমিলারলি বের করতে পারবো। সো আলটিমেটলি আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের কোয়েফিসিয়েন্টগুলোর মান পেয়ে গিয়েছি এই মেথডের সাহায্যে। আমরা A1 A2 A3 এর মান পেয়ে গিয়েছি। সো এখন আমাদের যেই ইকুয়েশনটা ছিল সেখানে আমরা কোয়েফিসিয়েন্টের মানগুলি বসিয়ে দিলাম, দিস ইজ A1, দিস ইজ A2 অ্যান্ড দিস ইজ A3। সো এখন জাস্ট কিছুই না, ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা জাস্ট V6 বসাবো, 6 বসালে আমরা মানগুলো পেয়ে যাব, যেই যেই ভেলোসিটি চেয়েছে আমাদের কাছে আমরা সবগুলি পেয়ে যাব। এটাই আমাদের অ্যান্সার, অ্যান্ড দ্যাটস হাউ উই আর গোয়িং টু সলভ দিস প্রবলেম। আই হোপ তোমরা বুঝেছো কীভাবে গাউসিয়ান এলিমিনেশন মেথড কাজ করে। থ্যাংক ইউ।